বান্দরবানে ভারী বর্ষণের ঝুঁকিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী 30,000 পরিবার। যে কোনো মুহূর্তে পাহাড় ধসে ঘটতে পারে ব্যাপক প্রাণহানি। মানুষকে সচেতন করতে পৌরসভার পক্ষ থেকে চলছে মাইকিং। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম টিটু রিপোর্ট জানাচ্ছেন সতরূপা দত্ত। প্রায় প্রতিবছরই বর্ষা মৌসুমে বান্দরবানে পাহাড় ধসে ঘটে প্রাণহানি। তারপরও শহরের ইসলামপুর, লাঙ্গিপাড়া, হাফেজঘোনা, কালাঘাটা, বনরূপা, ক্যাচিংঘাটা সহ বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে বাস করছে প্রায় 30,000 পরিবার। শুকনো মৌসুমে পাহাড় কেটে বসতি গড়ে নিম্ন আয়ের মানুষ। আশ্রয় না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে থাকছেন তারা। যারা পাহাড়ের উপরে ঘর বানিয়ে থাকে তারা অত্যন্ত গরিব। তাদের আর এমন কোনো জায়গা নেই যে ওই জায়গায় যাওয়ার জন্য, যায় ঘর উঠানোর জন্য। প্রশাসন নিরাপদ জায়গার ব্যবস্থা করে দিতে পারে না, বিধে আমাদেরকে রিস্ক নিয়ে এখানে থাকতে হচ্ছে। যদি সরকার যদি এখানে একটা প্রতিষ্ঠান করে দিত তাহলে এখান থেকে চলে যেতাম। বারবার সচেতন করা এবং নানা উদ্যোগ সত্ত্বেও এসব মানুষকে সরানো কঠিন বলছে প্রশাসন। যারা ঝুঁকিপূর্ণ আছে তাদের তালিকা করে তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা সকল আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি। ঝুঁকিতে থাকা মানুষকে সচেতনে মাইকিং করছে বান্দরবান পৌরসভা। পাহাড়ের পাদদেশে বসবাসকারী সম্মানিত জনগণকে ঝুঁকি না নিয়ে ভারী বর্ষণে পাহাড় ধসে 2006 সালে বান্দরবানে 3, 2009 শিশু সহ 10, 2010 সালে 5, 2011-তে 2, 2012-তে 38, 2015 সালে 7, 2017-তে 12, 2018 সালে 4, 2019-এ 1, 2020-এ 1 ও 2021 সালে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়। সতরূপা দত্ত, 21 টেলিভিশন।